সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখানে বসে কিংবা দাঁড়িয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। দর্শক, আমরা আজকে হাজির হয়েছি ভোলা জেলার চরপেশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের ফরাজগঞ্জ ফজলুল উলুম হাফিজিয়া কেরাতুল কোরআন ক্যাডেট মাদ্রাসার ময়দানে। আপনারা স্টেজে যাকে এখন দেখতে পারতেছেন, উনি হচ্ছেন হযরত মাওলানা মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারি, MMM FM ALLB MSS, রাষ্ট্রবিজ্ঞান, সাবেক মুহাদ্দিস ডামুডা হামিদিয়া কামিল মাদ্রাসা শরীয়তপুর, ভাষ্যকার বাংলাদেশ টেলিভিশন ও বেতার। তিনি দাওয়াত পেয়ে এসেছেন ভোলা জেলার চরপেশন উপজেলায় ফরাজগঞ্জ ফজলুল উলুম হাফিজিয়া কেরাতুল কোরআন ক্যাডেট মাদ্রাসার ময়দানে, যার বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়। বিশিষ্ট ওলামায়ে কেরাম, তাফসির কারক, যার রয়েছে বহু গুণ, তবুও আজকে তাকে নিয়ে দুটি কথা না বললেই নয়। আমরা গিয়েছিলাম এই প্রোগ্রামের ভিডিও করার জন্য, তো তিনি আমাকে অনুরোধ করেছেন যেন এই ভিডিওটা আমি না করি, কারণ ইউটিউবে তারও একটি চ্যানেল রয়েছে, যার কারণে তিনি হয়তো আমাদেরকে না বলেছেন। তবুও আমি তার আগে এই ভিডিওটি নিয়েছি, পরবর্তীতে তিনি অবশ্য আমাকে না বলেছেন। এবং আমরা স্টেজের সামনে তার ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে রয়েছেন, তার নিজস্ব ক্যামেরা এবং প্রতিনিধি রয়েছে সেখানে, আর আমি এই স্টেজ থেকে অনেক দূরে রাস্তার উপর থেকে ভিডিওটি পরবর্তীতে নেই। এবং তার এই প্রোগ্রামের অসাধারণ সুন্দর একটি ইসলামী গান রয়েছে, সেই গানটি আমরা শুনব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভালোবাসার কামেলিওয়ালা এখন নাই যে মদিনা, কলিজাতে তাকে লেগেছে হাজারে হাজার আমা, ভালোবাসার কামেলিওয়ালা এখন নাই যে মদিনা, ভালোবাসার কামেলিওয়ালা এখন নাই যে মদিনা। ঠিক না? যার জন্য সব আয়োজন দেখিলাম না তাহলে সে বিরোধা তোমার কান্দি যারে যারে, যার জন্য সব আয়োজন দেখিলাম না তাহলে সে বিরোধা তোমার আমি কান্দি যারে যারে, মনটা আমার চটপট করে, মনটা আমার চটপট করে, বুকে হাহাকার আমার, ভালোবাসার কামেলিওয়ালা এখন নাই যে মদিনা, ভালোবাসার কামেলিওয়ালা শিকল কাটা পাখি মত উড়ি গমনে পাহাড়ে, কোথায় চাইলে উম্মত সুর বাজিবে মোর কানে, শিকল কাটা পাখি মত উড়ি গমনে পাহাড়ে, কোথায় চাইলে উম্মত সুর বাজিবে মোর কানে, ভবের কুলে নিরে হারাইলাম, ভবের কুলে নিরে হারাইলাম, কান্না হইল সারা মা, ভালোবাসার কামেলিওয়ালা এখন নাই যে মদিনা, ভালোবাসার যার জন্য সবই পাইলা মানলাম না তার জীবনে, ভবের তরে তুমি সইলাম কোনে কোনে, যার জন্য সবই পাইলা মানলাম না তার জীবনে, ভবের তরে তুমি সইলাম কোনে কোনে,
সুখের জীবন তার আমার, ভালোবাসার কামিলিওয়ালা এখন নাই যে মদিনার, ভালোবাসার কামিলিওয়ালা এখন নাই যে মদিনার, ঠিক না? তাহলে এই যে বুঝলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সূত্র কালামে হাকিম হুজুর বর্ণনা করেছেন, সাথে মহা কোন বৈজ্ঞানিকের হাত আছে, সে বৈজ্ঞানিকের নাম মহান আল্লাহ।